নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এসবি একাডেমিক সেন্টার যে সাজেশনটা দিয়েছিল 100% প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। তোমাদের আমি যা যা বলেছিলাম সেইগুলো টু দ্য পয়েন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছো। আমি তোমাদের যা যা সাজেশনে বলেছিলাম প্রত্যেকটা প্রশ্ন 100% কমন। ফার্স্ট প্রশ্নটা দেখে নাও। তো দেখো নাও, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয়েছিল অ্যান্সার হবে ঠান্ডা লড়াইয়ে। কোন সময় ঠান্ডা লড়াই, একটু ভাস করে নিচ্ছি পেপারটা, ঠিক আছে। পরের প্রশ্ন রোমান টুতে কী বলেছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বেলগ্রেডে। পরের প্রশ্ন রোমান থ্রিতে SALT-1 স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার হবে এর অ্যান্সার 1972 সালে। পরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঢাকায়। রোমান ফোরে কী বলেছে, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2007 সালে। পরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার নভেম্বরের 3 তারিখে 1950 সালের। পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার ট্রেগভিলি। পরের প্রশ্ন কী বলেছে, ন নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল অ্যান্সার হবে সি এর অ্যান্সার সান ফ্রান্সিসকোর সম্মেলনে। পরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো অ্যান্সার হবে এর অ্যান্সার 3টি। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে। বারো নম্বরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন অ্যান্সার হবে এর অ্যান্সার স্থায়ী শাসন। পরের প্রশ্ন তেরো নম্বরে, স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন চোদ্দো নম্বরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার সুইজারল্যান্ড। পরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার JS Mill। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশেখাটি অন্ধকারের মধ্যে নেবে গেল, কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড ব্রাইস। আমাদের সতেরো নম্বরের প্রশ্ন, সোনার কাছায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, কথাটি কে বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার সরোজিনী নাইডু। পরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোটা। উনিশ নম্বরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন, জিরো আওয়ার বলতে সময় বোঝানো হয়েছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন একুশ নম্বরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে অ্যান্সার হবে এর অ্যান্সার সভাপতি। পরের প্রশ্ন কী বলেছে, বাইশ নম্বরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা অ্যান্সার হবে এর অ্যান্সার 144। পরের প্রশ্ন তেইশ নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি, অ্যান্সার হবে এর অ্যান্সার কলকাতা পৌর নিগম। চব্বিশ নম্বরের প্রশ্ন কী বলেছে, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় কোন সালে, অ্যান্সার হবে এর অ্যান্সার 1973 সালে। পরের প্রশ্ন, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি সলভ করিয়েছি লাইভ ক্লাসের মাধ্যমে। পরের প্রশ্ন রোমান, অনেক NTP কথার পুরো অর্থ কী, তো দেখো স্ক্রিনে লেখা আছে দেখে নাও। পরের প্রশ্ন কী বলেছে, NIEO কথাটির পূর্ণরূপ কী, তো দেখো এটাও কিন্তু স্ক্রিনে লেখা আছে, সেটা তোমরা লিখে নাও। পরের প্রশ্ন কী বলেছে, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো, তোমরা তো জানো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে বিরোধ, ঠিক আছে, এবং আমাদের ঠান্ডা লড়াইয়ের অন্যতম কারণ দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছিল আমাদের রাশিয়ার নেতৃত্বে হচ্ছিল সমাজতান্ত্রিক বা সাম্যবাদী, এবং আমেরিকার নেতৃত্বে হচ্ছিল ধনতান্ত্রিক, ঠিক আছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব, সেটাই হচ্ছে আমাদের দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। আর রোমান্ত্রিতে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল, তোমরা তো জানো যে মার্শাল পরিকল্পনা, তিনি সমগ্র যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে শান্তি স্থাপন এবং সমগ্র যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে যাতে শক্তিশালী করা যায় অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে, তার জন্য
মার্শাল যে পরিকল্পনা গ্রহণ করেছিল তাকে মার্শাল পরিকল্পনা বলে। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরগেন পলিসি জোসেফ ফ্রাঙ্কের লেখা। পরের প্রশ্ন, সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। তোমরা তো জানো যে বর্তমানে যে সার্কের যে সদস্য যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকে কিন্তু একে অপরের সঙ্গে কোনো মিল নেই, এদের মধ্যে কিন্তু অসহযোগিতা। এই অসহযোগিতার কারণে কিন্তু সার্কের মধ্যে অন্যতম একটা ত্রুটি, যার ফলে কিন্তু তারা সমগ্র একত্রে মিলিত হয়ে সমগ্র এশিয়ার উন্নতি করতে পারছে না। এবং পরের প্রশ্ন, লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং পাকিস্তানের মধ্যে, ঠিক আছে, কি বলছি আমি। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী পূর্বে তাকাও নীতির রূপকার? অ্যান্সার হবে নরসিমা রাও। পরের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? তো দেখো স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের ওসি পরিষদের যে কোনো দুটি কার্য উল্লেখ করো, এটাও স্ক্রিনে আছে, লিখে নাও। পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, অর্থনৈতিক সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম উল্লেখ করো, এটাও স্ক্রিনে আছে, লিখে নাও। পরের প্রশ্ন, বিগ ফাইভ পঞ্চপ্রধান কাদের বলা হয়? তোমরা তো জানো যে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং তার সঙ্গে কিন্তু আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে। পরের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? একটা সাধারণ সভা আর একটা ছিল নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের সাংবিধানিক প্রধানকে, সরি সংবিধানকে কী বলা হয়? যত সম্ভব সনদ বলা হয়, প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, স্প্লিট অফ লস গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে মন্টেস্কুর লেখা। 12 নম্বর প্রশ্ন, ডুমা কোন দেশের আইনসভা? অ্যান্সার হবে রাশিয়ার। উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা যে কোনো একটি উদাহরণ দাও। তো দেখো লিখে নাও, উপরে লেখা আছে। 13 নম্বরের প্রশ্ন, কী বলেছে? ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষ অধিকার ও অব্যাহতি উল্লেখ করো। তোমরা তো জানো যে রাজ্যপাল হচ্ছিল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে থাকেন এবং মুখ্যমন্ত্রীর সমস্ত এবং মুখ্যমন্ত্রীকে শপথ বাক্যকে পাঠ করান মানে রাজ্যপাল, এবং রাজ্যপাল কিন্তু সবসময় যেন প্রশাসনিক দিক থেকে মুখ্যমন্ত্রীকে হেল্প করবে এবং সে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে। পরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী? অ্যান্সার হবে রাজ্যসভার সভাপতিত্ব করা এবং রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব পালন করে। পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো? স্ক্রিনে লেখা আছে, লিখে নাও। পরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, পৌরসভার একটি আয়ের উৎস কী? এটাও স্ক্রিনে আছে, তোমরা লিখে নাও। ওয়ার্ড কমিটি কাকে বলে? এটাও স্ক্রিনে আছে, লিখে নাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলেছিলাম প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। ক্ষমতা বলেছিলাম সেটা এসেছে, জাতীয় স্বার্থ এটাও বলেছিলাম এটাও এসেছে, উদারনীতিবাদ বলেছিলাম এটাও কমন এসেছে, রাষ্ট্রপতি বলেছিলাম এবং মুখ্যমন্ত্রী বলেছিলাম সেটাও তোমরা কমন পেয়েছো, তার সঙ্গে পার্লামেন্ট বলেছিলাম পার্লামেন্টে এসেছে, সুপ্রিম কোর্ট বলেছিলাম সুপ্রিম কোর্টও এসেছে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বলেছিলাম সেটাও এসেছে। বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।